আজি 22 সেপ্টেম্বর মঙ্গলবার আকাশবাণী কেন্দ্রের পর প্রকাশ পাওয়া আজির সন্ধ্যার প্রধান বাতরিকেটাই হয়েছে নতুন রাষ্ট্রীয় শিক্ষানীতিয়ে ভারতক বিশ্বর শিক্ষার কেন্দ্র হিসাবে গড়ে তোলার দেশের নতুন সুযোগের দুয়ার মুক্তি করব বলে IIT গুয়াহাটির দীক্ষান্ত সমারোহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য। দ্বিতীয় খবরটি হয়েছে রাজ্যের বান খহনীয়া আর ভূমিস্খলনের দরে সমস্যার সমাধান সূত্র উলিয়াবার IIT গুয়াহাটিক জল গবেষণা আর দুর্যোগ নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপনের পদক্ষেপ লবলে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের আহ্বান। তৃতীয় খবরটি হয়েছে প্রশ্নকাকত ফাদিল হওয়ার পরীক্ষা বাতিল হওয়া আর কি উপ পরিদর্শকর লিখিত পরীক্ষা এমাহর ভিতর স্বচ্ছতার পুনের অনুষ্ঠিত করে শীঘ্রে ফলাফল ঘোষণা করবলে রাজ্য সরকারের নির্দেশ। চতুর্থ খবরটি হয়েছে পশ্চিমবঙ্গ আর উত্তর প্রদেশ দেশের ভিতরতে সর্বাধিক 3001টা খড়গযুক্ত গড় আছে বলে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকরের মন্তব্য। পঞ্চম খবরটি হয়েছে ভারতত কোভিডের পর আরোগ্য হওয়া লোকর আর 80.86% বৃদ্ধি। আর বহুত খবর আপনার মজলে আইসো, ভিডিওটি ভাল লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবলে নপাহরিব। বিশ্ববিদ্যালয় অনুদান আয়োগে ইয়ার অধীনের বিশ্ববিদ্যালয়সমূহ প্রাক স্নাতক আর স্নাতকোত্তর শ্রেণীর ছাত্রছাত্রীসকলের প্রথম বর্ষর প্রথম বেটসর 2020-21 শিক্ষাবর্ষর নতুন বিদ্যায়তনিক সূচী যুগুত করার ক্ষেত্রে কেতবোর পরামর্শ আগবাইছে। নতুন সূচী অনুসরি বিশ্ববিদ্যালয়সমূহ নামভর্তির প্রক্রিয়া অহা 31 অক্টোবরের ভিতর সম্পূর্ণ করব লাগিব। আনহাতে প্রথম বেটসর ছাত্রছাত্রীসকলের পাঠদান অহা 1 নভেম্বরের আরম্ভ হব। আনহাতে লকডাউনকে ধরে ইয়ার সহ জড়িত কেতবোর কারণত বিত্তীয় সংকটের সম্মুখীন হওয়া অভিভাবকসকলক কিছু সকাশ দিয়ার উদ্দেশ্যে 30 নভেম্বরলৈকে চলিত শিক্ষাবর্ষের নামভর্তি বাতিল হওয়া ছাত্রছাত্রী আর অন্য ঠাইর পর অহা ছাত্রছাত্রীর ক্ষেত্রে সম্পূর্ণ মাচুল উভতাই দিয়া হব। অসম সরকারে প্রশ্নকাকত ফাদিল হওয়ার পরীক্ষা বাতিল হওয়া আর কি উপ পরিদর্শকর লিখিত পরীক্ষা এমাহর ভিতর স্বচ্ছতার পুনের অনুষ্ঠিত করে শীঘ্রে ফলাফল ঘোষণা করবলে নির্দেশ দিছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে যাওয়া নিশা নিজ বাসভবন অনুষ্ঠিত এখন বৈঠকত এই বিষয়ে বুঝ লো রাজ্যিক পর্যায়ের আরক্ষী নিযুক্তি বোর্ডের অধ্যক্ষক এই নির্দেশ দিছে। ভবিষ্যতে পরীক্ষা অনুষ্ঠিত করার ক্ষেত্রে কোনো ধরনের বেমেজালি নোহাটো সুনিশ্চিত করবলে মুখ্যমন্ত্রী নির্দেশ দিছে। অতি শীঘ্রে এই ঘটনার ষড়যন্ত্রকারীসকলক চিনাক্ত করে করায়ত্ত করবলেও কঠোর নির্দেশ দিয়ে। বৈঠকত রাজ্যের আরক্ষী সঞ্চালক প্রধানে এই ক্ষেত্রে ইতিমধ্যে গ্রহণ করা পদক্ষেপসমূহের বিষয়ে মুখ্যমন্ত্রীক অবগত করায়। ইয়ার আগে উপ পরিদর্শকর লিখিত পরীক্ষার প্রশ্নকাকত ফাদিল হওয়ার খবর পোয়ার পাছতে মুখ্যমন্ত্রীগুলিয়ে নতুন দিল্লির পর আরক্ষী সঞ্চালক প্রধানক এই কার্যর সহ জড়িত অপরাধীক চিনাক্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করবলে নির্দেশ দিয়েছিল। উল্লেখযোগ্য যে যা দেওবারে 597টা আরক্ষীর উপ পরিদর্শকর পদর অনুষ্ঠিত হবলগিয়া লিখিত পরীক্ষার পূর্বে প্রশ্নকাকত ফাদিল হওয়ার এই পরীক্ষা বাতিল করা হয়েছিল। ভক্তর কামাখ্যা মন্দিরের দুয়ার অহা 24 সেপ্টেম্বরের মুক্তি করার কামরূপ মহানগর জেলা প্রশাসনে অনুমতি প্রদান করেছিল যদিও মন্দির পরিচালনা সমিতি আর এসপ্তাহ 10 দিনের পিছতে মন্দির পুনের মুক্তি করবা যাব বলে প্রকাশ করেছে। কামাখ্যা মন্দিরের দলই কবীন্দ্র শর্মায় আকাশবাণীর আগত কয় যে প্রশাসনে 24 সেপ্টেম্বরের কোভিড-19 নীতি নির্দেশনার মাজে মন্দির মুক্তি করবলে ইতিমধ্যে নির্দেশ জারি করেছে। কিন্তু বীজাণুমুক্তকরণ, ভক্তর প্রয়োজনীয় প্রবেশপত্রর ব্যবস্থা করা, আরক্ষীর শিবির স্থাপন আদিকে ধরে যাবতীয় কাম কাজ সম্পন্ন করবলে এসপ্তাহের 10 দিন সময় লাগিব। সেয়ে 24 সেপ্টেম্বরত ভক্তর মন্দিরের দুয়ার পুনের মুক্তি করবা নাযাব বলে কয়। শ্রীশর্মায় কয় প্রথম পর্যায়ত ভক্তর কেবল পরিক্রমারে ব্যবস্থা করা হয়েছে। মন্দিরত প্রবেশ করবলৈ প্রতিজন ভক্ত কোভিড পরীক্ষা করাটো বাধ্যতামূলক বলে প্রকাশ করে। অবশ্যই মন্দিরত প্রবেশের 3 দিনের ভিতর কোভিড পরীক্ষার ফলাফল নেগেটিভ হওয়া ব্যক্তিয়ে কামাখ্যা মন্দির দর্শন করবেন প্রকাশ করে। কেন্দ্রীয় সরকারে 2020-21 শিক্ষাবর্ষের সন্ত্রাসবাদী আক্রমণের বলি হওয়া লোকের পত্নী আর সন্তানের ক্ষেত্রে কেন্দ্রীয় পুলেরপর MBBS আর BDSর আসনের ব্যবস্থা করবলে রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ নির্দেশ দিছে। ইতিমধ্যে গৃহমন্ত্রালয়ে রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের মুখ্য সচিবসকলকে এই সম্পর্কীয় পত্র প্রেরণ করেছে। এই সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রালয়ে কেতবোর নীতি নির্দেশনাও জারি করেছে। রাষ্ট্রীয় যোগ্যতা আর প্রবেশ পরীক্ষা চমুকায় নীটত লাভ করা নম্বরের উপর ভিত্তি করে প্রার্থী বাছনি করা হব। লগতে প্রার্থী ভারতীয় চিকিৎসা পরিষদে নির্ধারণ করা অর্হতা সম্পন্ন হব লাগিব। ভারতত যা 24 ঘণ্টাত কোভিড-19 আরোগ্য হওয়া লোকের সংখ্যা 1 লাখের অধিক হয়েছে। ইয়ার ফলত দেশত আরোগ্য হয়ে উঠা লোকের হার 80.86% বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য মন্ত্রালয়ে কৈছে যে বর্তমানলৈকে 44,97,000তকৈও অধিক রোগী সুস্থ হয়ে উঠিছে। আনহাতে দেশত এই রোগত মৃত্যু হওয়া লোকের হার 1.60% অবনমি হয়েছে। বর্তমান দেশত 975,681 লোক চিকিৎসাধীন হয়ে আছে। যা 24 ঘণ্টাত 933,185 লোকের কোভিড পরীক্ষা করা হয়েছে। যা 24 ঘণ্টাত 1,053 লোকের মৃত্যু হয়েছে আর ইয়াকে ধরে মৃত্যু হওয়া লোকের সংখ্যা 88,935 বৃদ্ধি পেয়েছে। কোকরাঝার জেলার যা 24 ঘণ্টা নতুনকৈ 43 লোকের দেহত কোভিড-19 ধরা পড়া জেলাখনত আক্রান্ত লোকের সংখ্যা 3,215 বৃদ্ধি পেয়েছে।
বৰ্তমান জিলাখনত 326 জন লোক চিকিৎসালয়ত চিকিৎসাধীন হৈ থকাৰ বিপৰীতে 22 জন লোকৰ মৃত্যু হৈছে। গোৱালপাৰা জিলাত নতুনকৈ 18 জন লোক কোভিড-19 আক্রান্ত হোৱাত এতিয়ালৈকে আক্রান্ত লোকৰ সংখ্যা 1,067 জনলৈ বৃদ্ধি পাইছে। বৰ্তমান জিলাখনত 171 জন লোক চিকিৎসাধীন হৈ আছে। ধুবুৰী জিলাত আজি 33 জন লোকৰ দেহত কোভিডৰ সংক্ৰমণ ধৰা পৰে। ইয়াকে লৈ জিলাখনত মুঠ 3,689 জন লোক এই ৰোগত আক্রান্ত হোৱাৰ বিপৰীতে 3,417 জন আৰোগ্য হৈছে। জিলাখনত মৃত্যুৰ সংখ্যা 16 জনলৈ বৃদ্ধি পাইছে। বঙাইগাঁও জিলাত যোৱা 24 ঘণ্টাত 57 জন লোক নতুনকৈ এই ৰোগত আক্রান্ত হৈছে। ইয়াৰ ভিতৰত 42 জনক ৰেপিড এণ্টিজেন টেষ্টৰ সহায়ত চিনাক্ত কৰা হৈছে। জিলাখনত এই ৰোগৰ সংক্ৰমণৰ হাৰ 2.8%। নগাঁও জিলাত যোৱা 24 ঘণ্টাত নতুনকৈ 61 জন লোকৰ দেহত কোভিড-19 সংক্ৰমণ ধৰা পৰাত জিলাখনত এতিয়ালৈকে এই ৰোগত আক্রান্ত লোকৰ সংখ্যা 7,420 জনলৈ বৃদ্ধি পাইছে। মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে ৰাজ্যখনৰ বান গৰাখহনীয়া ভূমিস্খলনৰ দৰে সমস্যাৰ সমাধান সূত্ৰ উলিওৱাৰ বাবে IIT গুৱাহাটীক জল গৱেষণা আৰু দুৰ্যোগ নিয়ন্ত্ৰণ কেন্দ্ৰ স্থাপনৰ পদক্ষেপ ল'বলৈ আহ্বান জনাইছে। ভাৰতীয় প্ৰযুক্তিবিদ্যা প্ৰতিষ্ঠানসমূহকৈ IIT গুৱাহাটীৰ 22 সংখ্যক দীক্ষান্ত সমাৰোহত ভিডিঅ' কনফাৰেন্সিং ব্যৱস্থাৰে অংশ লৈ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে এই আহ্বান জনায়। তেওঁ লগতে আত্মনিৰ্ভৰশীল ভাৰতৰ ধাৰণা বাস্তৱায়িত কৰি ৰাজ্যখনক আত্মনিৰ্ভৰশীল হিচাপে গঢ়ি তোলাৰ বাবে প্ৰতিষ্ঠানটোৱে লোৱা ভূমিকাৰ শলাগ লয়। তেওঁ কয় যে ঐতিহাসিক অসম চুক্তিৰ ফলশ্ৰুতিত স্থাপিত IIT গুৱাহাটীয়ে বিগত সময়ছোৱাত বিদ্যায়তনিক উৎকৰ্ষতাৰ কেন্দ্ৰ হিচাপে স্বীকৃতি লাভ কৰিছে আৰু ভৱিষ্যতে এই প্ৰতিষ্ঠানটো বিশ্ব প্ৰেক্ষাপটত উল্লেখযোগ্য শিক্ষা প্ৰতিষ্ঠান হিচাপে পৰিগণিত হ'ব। তেওঁ কয় যে বিগত 2.5 দশকত প্ৰতিষ্ঠানটোৱে দুৰ্যোগ ব্যৱস্থাপনা আৰু প্ৰশমন সম্পৰ্কত ৰাজ্যখনক বিভিন্ন প্ৰকাৰে সহায় কৰিছে। তেওঁ প্ৰতিষ্ঠানটোৰ পৰা ডিগ্ৰী লাভ কৰা মেধাৱী ছাত্ৰ ছাত্ৰীসকলক অসমত ষ্টাৰ্টআপ স্থাপনৰ বাবে উদ্যোগ ল'বলৈও আহ্বান জনায়।